গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা সকাল সকাল যাচ্ছি গন্ডোলা রাইডে। তো এই যে আমি রেডি, মোজা ঠুজা পরে একদম, জ্যাকেট পরে, ইনিও মোটা জ্যাকেট পরেছে, আর দোনাকে দেখবে টুপি পরেছে, আবার পিঙ্ক জ্যাকেট, আবার কি পরেছে হাতে, গ্লাভস। তো চলো আমাদের সঙ্গে তোমরাও আইস নিয়ে খেলতে। ওই দূরে পাহাড় আমাদের ডাকছে, দেখো কত সুন্দর পাহাড়, তার উপরে আবার চিকচিক বরফ। দেখো এই চশমাটা কিনে নিয়েছি, এখন আমরা যাবো গন্ডোলা রাইডে। তো কেমন হয়েছে চশমা বলো তো, চলো তোমরা সাইট সিনটা দেখো। দেখো কত সারি সারি গাছ, রাস্তাটা দেখো কেমন, আর আমাদের দেখা দেখা প্রথম বরফ, বরফ পেয়ে গেলাম আমরা, কিন্তু অনেক বরফ পেয়েছি। আমরা চলে এসেছি গুলমার্গে। চলো আজকে তোমাদেরকে দেখাবো গুলমার্গটা ঘুরিয়ে, মানে শুধু চারিদিকে শুধু বরফে সাদা চাদর, মানে এরকম। মা হাই বলে দাও বন্ধুদের, কোথায় যাচ্ছো? ডোনা আজকে সব খেলনা মাটি নিয়ে চলে এসছে, ঠিক আছে, সব ওই খেলনা খেলবে এখানে আইস দিয়ে। তো চলো ডোনার খেলা দেখতে হবে, আরো অনেক কিছু দেখতে হবে, তো চলো আমাদের সঙ্গে। আর চারিদিকটা দেখো ফাটাফাটি, এই দেখো চারিদিক গুলমার্গের অবস্থা, ওয়াও, জাস্ট ওয়াও, পুরো একদম মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, দারুণ। এই যে জুতো পরে নিয়েছি, বলা হয়নি, জুতোগুলো 150 টাকা করে নিয়েছে, ঠিক আছে। আর কি জ্যাকেট আমরা পরিনি, আমাদের লেদার টেদার আছে, চলো। আচ্ছা ঠিক আছে, আমাদের গন্ডোলা রাইড করবো, তো সে তার লাইন দেখো, বরফ দেখাও, এই যে আইস। হ্যাঁ বাবা বাবা, এই যে কত গন্ডোলা আসছে দেখো। এই দেখো আমরা এখন গন্ডোলায় আছি, এই যে সাইট সিনটা জাস্ট দেখো, ডোনা খুশি খুশি, দেখেছো বরফ পুরো হেভি লাগছে, আর এর মধ্যে আছে সেলফি স্ট্যান্ডটা, বের করো এটা, আপনাদের অপোজিট সেকেন্ড, জাস্ট ওয়াও। আপনি অপটিমাল ফটো, আচ্ছা আর আমার ফোনে এক্সকিউজ মি, কেন এদিকে তাকা একটু, ও তো সাইডে দেখে যাচ্ছে, আর চারিদিক শুধু বরফে বরফ, মা কেমন লাগছে, এখানে এসে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, ঝুলছি, দারুণ লাগছে, দারুণ, দেখো কেমন ঝুলছি আমরা, বলো বন্ধুদের ঝুলছি চড়েছি, কিন্তু রোপোর মধ্যে যে এত বরফ দেখতে পেরেছি রোপোয়ে বসে বসে, সেটা এইখানেই পসিবল। তো দারুণ লেগেছে আমাদের গন্ডোলা রাইড, তোমরাও যারা কাশ্মীর আসবে গুলমার্গে অবশ্যই গন্ডোলা রাইড করবে। গন্ডোলার প্রাইস নিয়েছে আমাদের 740 টাকা, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে 980 সামথিং। তো আমরা ফার্স্ট স্টেজেই প্রচুর বরফ পেয়ে গেছি, তাই জন্য আর আমাদের সেকেন্ড স্টেজে যাওয়ার দরকার পড়েনি। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা বরফ আছে, তো তোমরা দেখতে থাকো, অনেক এনজয় করবে। তো আমরা নেমে যাচ্ছি, চলে এসেছি, দেখো এইবারে শুরু হবে বরফ খেলা। তো বরফ খেলতে শুধু বরফ খেলবো না, এখানে কিন্তু অনেক নতুন স্লেজ গাড়ি, আরও অনেক নতুন রাইডস আছে, সেগুলোও ট্রাই করবো। পুরো স্বর্গে চলে এসেছি বন্ধুরা, কি বলবো, বিশ্বাস, মেয়ের হাত ধরো, মানে বলে বিশ্বাস করতে পারবে না তোমরা, এতটা সুন্দর, দেখো এবার মজাটা। হ্যাঁ
হ্যাঁ কি ঠান্ডা, টুকর টুকর দেখতে আসতে কি দেখো আমাদের চোখে স্বর্গ দেখে নাও, জাস্ট ওয়াও, আমরা তো পুরো স্বর্গ দেখছি মনে হচ্ছে। এখানটায় এই জুতো না পরে এলে আর তাহলে আর জুতো আর বাড়ি ফিরবে না, আমরা বাড়ি ফিরবো জুতো ফিরবে না। দারুণ দারুণ নাজারা, এই চকচক করছে পুরো, মনে হচ্ছে রূপো, নতুন রূপো। এই এই আসতে মেয়েকে কিন্তু এইদিকে নাও, মেয়েকে চলে এসেছি আর এখন এসেই আমরা প্রথমে যাব হচ্ছে স্লেজে। তো চলো, বলেছে তো আস্তে আস্তে চালাবে তিনজনকে, তো দেখা যাক। এই যে উঠে যাচ্ছি, মেয়েকে না নিয়ে টোনা উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো তুমি কাকু বল, পড়ে যাচ্ছিল, চলো 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 স্লেজে যাওয়া যাক না, আস্তে আস্তে জানতে আনো, শিখো হয়ে গেছে না, দুটোই আস্তে আস্তে। তো চলো টোনা বসে পড়েছে, এরকমই চালাবে, জোরে দেবে না। হ্যাঁ ধরার কিছুই নেই, সেটা দেখো বন্ধুরা, বলেছি একদম আস্তে করতে ফিরবে, নাহলে আমাদের ভীষণ ভয় লাগে। এই জাস্ট ট্রাই করছি, যে ভাইয়া লোক হামে লে যা রা বোলা হ্যা, তোর মুখ কোদার মনে যে ফোন দে, তো ওকে দাও, ও করে নিচ্ছে, মা চালু করে দাও, একটা গ্লাভস খুলে দাও ওর। এই যে ডোনা, ডোনার বাবা আসছে আর আমি লাভের মধ্যে নিজেকে নিয়ে নিয়েছি। আর এই যে চলো ডোনার, ডোনার বাবা দেখা যাক কি করে। দেখো 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 কি কত সাহস, দেখো স্লেসে চড়ছে আর বরফ নিয়ে ছুটছে, দেখো ওর সাহসটা দেখেছো বন্ধুরা, প্রচন্ড পরিমাণে সাহস তোমাদের ডোনার। হ্যাঁ কই রকম, কোন গাড়িতে চড়ছে বন্ধুরা, কত মানুষ এই স্লেজ গাড়িগুলোতে চড়ছে, তো খুব মজা লাগছিল। সব থেকে ভালো লাগে নামার সময়, ওটার থেকেও বেশি নামার সময় যখন স্লিপের মতো নেমে যেতে হয়। আমি নিতে পারবো না, স্টার্ট হুয়া হ্যাঁ ভাইয়া, পড়ে যাবো না তো ভাইয়া, ধীরে সে ভাইয়া, তো ঠিক আছে চলো, এখন ভাইয়াকে পকড়ে নিয়েছি, ভাইয়া এখন নিয়ে যাচ্ছে, স্লো যাবে বলেছে, না আসতেই যাচ্ছে, আচ্ছা ভাইয়া বহুত আসছে, উধার ডোনা চলে আসছে আর আমি আর ভাইয়া, ও দারুন দারুন, অবশ্যই উঠো এখানে। তো চলো এখন টাকাটা দিয়ে দিই, তো বন্ধুরা দারুণ দারুণ মজা করেছি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আর হয়তো 5 মিনিট থাকবো তারপর আমরা চলে যাবো।
আর উনি তো খেলনা বাটি নিয়ে খেলেছে, তোমরা ভিডিওতে দেখেইছো হয়তো, না দেখলে পরে দেখতে পারবে যে ডোনা খেলনা বাটি নিয়ে খেলছিল। তো এখন আমরা একটা শর্ট ভিডিও করব, তারপর আমরা বাপাস চলে যাব, কারণ গন্ডোলায় এক ঘন্টা করে টাইম। এখন আমার একটু কষ্ট হচ্ছে, সত্যি প্রচন্ড দৌড়েছি, হাঁপিয়েছি, নেচেছি, লাইন আছে, লাইন দিচ্ছে। ওদিকে ডোনার ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, এখানে একটা ছোট্ট পাথর দিয়ে ঠোঙায় দেবে, ঠোঙা না কাগজে 50 টাকা, তাই কাঁদছে, খাবে আনছে ও বাবা। পুরো বরফ, এই যেখানে লাইন দিয়েছি ছাদ দিয়ে বরফের জল গায়ে পড়ছে, এত পরিমাণে বরফ পড়েছে, দেখো সব বরফে বরফ। তোমার মুড়ি 10 টাকা, এই যে বন্ধুরা দেখো দেখো এই মুড়ি এইটুকুনি ঢোঙায় তাই 50 টাকা। এটা খাওয়ার জন্য আমার মেয়ে পাগল হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, এটা খাওয়ার জন্য কাঁদছিল, দেখি চোখটা জল আছে নাকি এখন। আচ্ছা মুড়ি খাট, মুড়ি আমাদের ঝালমুড়ি, হ্যাঁ। তো এই দেখো এখানে বরফ, মানে চারিদিকে শুধু বরফ, আর বরফ ছাড়া আর কিছু নেই। এটা দেখো কি দারুণ, এই হচ্ছে বরফ, ওয়াও। গন্ডোলায় আবার উঠবো, উঠে বাপাস যাবো। এই যে আমরা আবার উঠে গেছি, এখন প্রচন্ড ঠান্ডা লাগছে। আমরা হচ্ছে শ্রীনগরে, তো আমরা মানে দেখো এই যে এগুলো হচ্ছে দড়ি, এই যে আমরা যেখান থেকে যাচ্ছি না দড়ির মধ্যে দড়ি আছে। তো বন্ধুরা দেখো আমরা উপর দিয়ে যাচ্ছি, আর এই দেখো নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিএসএফদের টেন্ট। তো এরাই আমাদেরকে বাঁচায়, মানে ঝড় বৃষ্টি বরফ সব থেকে কত কষ্ট করে দেশকে রক্ষা করে। দেখো টেন্টগুলো পুরো বরফে চাপা পড়ে গেছে, কি সুন্দর জায়গাটা না। ঝালমুড়ি খেয়েছি, স্বর্গে উঠে ঝালমুড়ি খেয়েছিস, ফেমাস, কেঁদেছে ঝালমুড়ি খাবে বলে কেঁদেছে, মানে ঝালমুড়ি আসলে তার খুব মনে হচ্ছে স্বর্গে উঠে গেছি আমরা, স্বর্গ থেকে মর্ত দেখছি না, এত সুন্দর। তার মধ্যে এই ঘরগুলো চাপা পড়ে দেখো বরফে কেমন লাগছে। আর এনারাও আমাদের সঙ্গেই আর কি, গন্ডোলা রাইডের আমাদের সঙ্গী, আমাদের ওখান থেকেই এসছে। তো দেখো কি দারুণ লাগছে নজারা, দেখো নজারা, দেখো সব খেয়ে নিচ্ছে, তোমাদের দেখাবো বলে অরেঞ্জটা আমার জন্য রেখেছে, আর সব ছোচাটা খেয়ে নিয়েছে হাওয়াই মিঠাই। বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেল গুলমার্গ, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ধোয়া। তো চলো রাটা, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, টাটা।